এই যে টুইটি আর সুইটিকে নিয়ে আজকে একটু বেরিয়েছি একটু বাইরে ঘোরার জন্য। তার কারণ হচ্ছে যে ওদেরকে এখনো পর্যন্ত বাইরে তেমন একটা বের করানো হয়নি, সেই জন্য ভাবছি যে একটু বের করাই। আর এই দেখো সামনে থেকে টুইটি আর সুইটি। হ্যাঁ কি হলো, তুই আসছিস কিসের জন্য? তারপর যা বেরিয়েছে এখানে রোজি ওইদিকে এসে গেছে। এই যে কাকে নিয়ে যাব। আর ব্যাপারটা হচ্ছে এখন টুইটি তো তবু উড়তে পেরে যাচ্ছে, সরি সুইটি তো উড়তে পেরে যাচ্ছে, মানে বড়টা। সুইটি হচ্ছে পুরো প্রতিবন্ধী হয়ে গেছে, এটাই আমার কাছে খুব কষ্টের, যে সুইটি উড়তে পারবে না কোনোদিনও। ওর পাগুলো পুরোই খারাপ হয়ে মানে খরা। তারপর আমি যে চন্দাদা এসেছিলো ও ভেটেরিনারি, যেহেতু ডাক্তার, তো ওকে বলেছিলাম যে পাগুলো দেখতে, তো বললো যে ও পা ভাঙা যখন ওগুলো সেট করে করা যাবে। তারপর ও নিয়ে দেখলো যে ওই বলে অলরেডি ওটা ভেঙে উল্টো দিকে সেট হয়ে গেছে, এটা আর কোনোভাবেই সেট করা যাবে না। তো ভাবলাম যে এদেরকে তো উড়তে ওড়ার জন্য অভ্যাস করাতে হবে। চন্দাদা বলেছিলো যে আর তুই নিজে হাতে খাওয়াস না, নিজে হাতে তো খাওয়াবি, তার সাথে সাথে একটু ছলা কাঁচা ছলাকে একটু বেটে বা একটু টুকিটে এরকম খাবার রাখতে, যাতে নিজেরা খাওয়ার অভ্যাস করতে পারে, বিশেষ করে এই যে সুইটি। তো একটু বাইরে নিয়ে বেরিয়েছি, যদি পারে তো, যদি উড়ে যেতে পারে তো উড়ে যাবে, মানে যদি হাতে থাকে তো হাতেই থাকবে। এই জন্য একটু বাইরেটা থেকে ওদের একটু এবার থেকে প্রত্যেক দিন আছে একটু বাইরে একটু ওদেরকে ঘোরাবো, কারণ আস্তে আস্তে একটু ওর বাইরের থেকে মানে বাইরের পরিবেশের সাথে একটু মিশুক। আর এখানে এই গরু কী করছে দেখো, টুইটির পা খারাপ হয়ে যেন মানে পা খরা হয়ে যাওয়ার জন্য কী হচ্ছে, ওকে যে খাওয়াচ্ছি তারপর যে রেখে দিচ্ছি জায়গা বারবার ক্লিন করছি, তারপরেও যে পটি করে ফেলছে না, তো ওগুলো গায়েটা কেমন ঘেঁটে খেতে, তোমরা একটু প্লিজ সাজেশান দাও আরও যেরকমভাবে। তো সেই জন্য পটি টটি এরকম মেখে থাকাই। তো এখানে হনুমান এসেছে, সেই জন্য এই যে রোজি এসে চিল্লাতে ছিল গাছে বাঁশবাগানে কোথায় একটা হনুমান আছে, তো সেই জন্য হনুমানের এত উপদ্রব বেড়েছে না, মানে কিছু করার নেই, মানে সাংঘাতিক ঝামেলা করছে এখন। তো এখন এই টুইটি এই যে পটি টটি মেখে বসে থাকে, আমি ক্লিন অনেকটা করে দিই শুকনো কাপড় দিয়ে। তো একটু তোমরা যদি পারো তো আমাকে একটু সাজেশান দিও যে ওদেরকে এখন ভেজা কিছু দিয়ে আমি পরিষ্কার করতে পারবো কিনা। সুইটি তো ঠিকই আছে, এগুলো খাওয়ানোর সময় কিছু কিছু সময় যে খাওয়ার পরে যায় এগুলো মুছে দিই, এক্ষুনি খাইয়ে বের করেছি। তা এখন এই দেখো দুজনে হাতে আমি তখন থেকে নিয়ে ঘুরছি, দুজনে হাতে দিব্যি বসে আছে, ওড়ার নাম নিচ্ছে না। কিন্তু আমি ভাবছি প্রত্যেকদিন ওদেরকে এইভাবে আমি এই যে এইভাবে ওড়ানোর চেষ্টা করব, দেখা যায় কতটা আমি সাকসেসফুল হই, এটাই এখন দেখার ব্যাপার কতটা আমি সাকসেসফুল হই এদেরকে নিয়ে। উড়ে যা ময়না তোরা উড়ে যা, ওর না রে হাতে বসেই আছে দিব্যি, এই যে হাতে কিভাবে বসে আছে দুজনে মিলে দুটিতে দেখো। আর বড়টা আবার ছোটটাকে আবার মানে টুইটি সুইটি টুইটিকে আবার কী করে এক্ষুনি দেখলাম প্রায় সময় তার মানে এটা হয়ে থাকে, এর গায়ের ওপরে এ বসে মানে দাঁড়িয়ে থাকে বসে থাকে এইভাবে, মানে এ তো আরও মরে যাবে। এই জন্য চাচ্ছি আপাতত সুইটি যেন উড়ে যেতে পারে, টুইটিকে তবু একটু ম্যানেজ করবো কিছুদিন, দেখা যাক তারপরে কী হয়। কিন্তু সুইটির ব্যাপারটা পরে দেখবো, টুইটির ব্যাপারটা, কিন্তু সুইটির ব্যাপারটা আগে দেখা যেন উড়ে যায়, কিন্তু এখন আর উড়তেই চাচ্ছে না। দেখো হাতে তখন থেকে নিয়ে কিছুই উড়ছে না, আমি প্রত্যেক দিন ওর করে দিনে দুবার করে বের করবো, উড়ে গেলে এই যে পেছনে আসছে এখন পিসিমন। হ্যাঁ পাখি ওই দেখো হুনু, তখন থেকে এটা একটা দেখতে পাচ্ছি, এরপরে পাল আসবে পুরো, এই যে বসে আছে, আর তার সাথে এখানে রয়েছে টুইটি আর সুইটি। এই যে এই নামছে দেখো বাঁশ ঝাড়তে কিরম করে, নেমে 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 চলে যাবে, নেমে 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 চলে যাবে। পিছনে ওটাই বলতে চেয়েছিলো, বলে যে আর একটা হনুমান নাকি দেখেছে পুরো বাচ্চা, এই যে দেখো দেখো ও এটার সাথেই বাচ্চা আছে, বোঝা যায়নি ছোটো বাচ্চা আছে এটার সাথে। পিছনে তাহলে ঠিকই বলেছিলো সঙ্গে বাচ্চা নিয়ে ঘুরছে, তোমরা ক্যামেরাতে হয়তো বুঝতে পারোনি কিন্তু এটার সাথেই বাচ্চা ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে এগুলো উড়ছে না, আমি কী করবো, হাতে দেখো তখন থেকে বসিয়ে রেখেছি পুরো। আমি তোমাদের সাথে বোধহয় তিন চার মিনিট ধরে বক বক করতে আছি, কিন্তু এই যে হাতের মধ্যে রয়ে গেছে। না উঠতে পারার জন্য টুইটি ইহি হাতে দিয়েছে পটি করে, কি করবো আমি এদেরকে নিয়ে বলো, উঠছেই না কোনো মতে উঠছে না। আমি এত চেষ্টা করছি ওড়াবার জন্য, কোনো মতে আর উঠছে না,
কি করতে পারি আমি? এই যে একটু যদি হাত নিয়ে দিই, টুইটি তো পড়ে যাচ্ছে, সুইটি সরি টুইটি পড়ে যাচ্ছে, নামও ভুলে ফেলছি আমি। আর আর ওখানে দিদুন বসে আছে চুপটি করে দেখছে। এক্ষুনি খাইয়ে এসেছি আর কিরম করছে দেখো, দেখো এই সময় খাইয়ে এসেছি, বেশিক্ষণ বাইরে রাখবো না, এবার ঘরে রেখে দেবো, কারণ একটু একটু করে বের করবো। তার আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো হনুমানটা কীভাবে আমাকে দাঁত খেঁচাচ্ছে। দেখো আমি কিছুই বলছি না, কিছু করছি না, আমাকে কেমনভাবে দাঁত খেঁচাচ্ছে হনুমানটা, আশ্চর্য তো। ছুঁই আমি বলছি না, আমাকে কীভাবে দাঁত খেঁচাচ্ছে দেখো, এই দেখো দেখতে পাচ্ছ কেমনভাবে দাঁত খেঁচাচ্ছে। দরকার নেই বাবা, এক্ষুনি কোথায় লাভ মেরে এসে গায়ে উঠে পড়বে, ঝাম মেরে গায়ে কাঁধে তো চলেই যাই। আর এই যে টুইটি সুইটিকে দেখে দিই, ওদের ছোটো এরকম মাঝে মাঝে আমি ভিডিও দিতে থাকবো আর আপডেট দিতে থাকবো। অনেকদিন ওদেরকে নিয়ে ভিডিও বানাইনি, সেই যার লাস্ট যখন সুইটি উড়ে চলে গেছিলো তখন আমি ভিডিও বানিয়েছিলাম। তো ভাবলাম যে একটু তোমাদেরও একটু ছোট্ট আপডেট দিয়ে দিই, কারণ ওরা কতটা বড়ো হয়েছে সেটাও দেখানো হয়ে যাবে আর ওদের প্রতি একটা ছোট্ট আপডেটও দেওয়া হয়ে যাবে, সেই জন্য একটা ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নিলাম। তো চলো টাটা বাই বাই, ভিডিওটা এখানে এন্ড করছি, এবং ছোটো ছোটো টুইটি সুইটির আপডেট তোমাদের কাছে আসতেই থাকবে। চলো টাটা বাই বাই। আর হ্যাঁ, যদি পারো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই বাবা তখন থেকে পটি করতেই আছে। আর যদি পারো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিউজ আনছো না চ্যানেলে, এত চেষ্টা করছি এত কষ্ট করছি, একটু প্লিজ একটু ভিউজও এনে দাও, পারলে তোমাদের হাতেই সব, তোমাদের জন্যই দাঁড়িয়ে আছি এখানে। তো চলো টাটা বাই বাই, বাই বাই বলো, সাবস্ক্রাইব করে দাও দিদি চ্যানেলটাকে। বাই বাই, কোনো মতে উঠছে না।